হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার নেক্সট ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন কিছু শেয়ার করতে। আর গুড মর্নিং, এটা আমি সকালে শ্যুট করছি বলে গুড মর্নিংটা বলেই দিলাম, আর তোমরাও সকালেই দেখবে, আফটারনুন হচ্ছে না তখন অবভিয়াসলি। তো আজকে তোমরা থাম্বনেল টাইটেল, আমি হাঁপাচ্ছি কেন জানি না, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো আজকে টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো বেকার না বক বক করে স্টার্ট করে দিই, যে মেকআপটা করাবে আমাকে সে এসে গেছে, আসছে, ওপরে আসছে, নিচে আছে, ওপরে আসুক, আমরা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। ওকে, এই যে এইগুলো সব দেখছো, এগুলো হচ্ছে মৌয়ের সব মানে সরঞ্জাম, সম্পত্তি সব, এগুলো সব ওর নিজের, মানে খালি ভাবো। ব্রাশ দেখো, তোমরা জানো সবকটা ব্রাশের নাম? কেউ জানো না, আমিও জানি না। আর আমি শাড়ি অলরেডি পরে নিয়েছি, পরিয়ে দিয়েছে মৌ। ব্লাউজটাও কার জানো, ব্লাউজটা ওর মায়ের। বাহ, আমার হয়ে গেছে, আমি পরে নিয়েছি। এই যে দেখে নাও পুরোটা, গেল। আর কি কি করার আছে দেখ, তোর মনে আছে? সাবাস শুধু। বাহ, এটা তো মা যে ভিডিও করছে সেটা চলে এসছে। নে, আমি সামনে দেখব। মা ভিডিও করছে? নে, এখন ধরে সাজছিলাম, মানে বসেছি 12টা, পুরো পাক্কা 12টার দিকে বসেছি, আর এখন বাজে হচ্ছে 3:30 বাজে। পুরো মেকআপটা ডান করেছে হচ্ছে মৌমিতা গায়েন, ও খুব ভালো মেকআপ করে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে, আর আমাকে বলবে আমাকে কেমন লাগছে। ফার্স্ট টাইম আমি ব্রাইডাল মেকআপ করলাম, আর কিছু কিছু পিকচারও আছে, এগুলো দেখে নাও চট করে। Thank you.
मुझे साजन के घर जाना है, मुझे साजन के घर जाना। এখন হচ্ছে মানে কেমনটা লাগলো না তোমাদের মুখটা, মেকআপ এখন আমি তুলিনি, ড্রেস খুলে দিয়েছি। কারণ হচ্ছে ড্রেসটা ছিল ড্রেসার ম্যানের, মুয়ের এক্সাম ছিল, তার কারণে ও ড্রেসটা ভাড়া করেছিল। কালকে ওর এক্সাম ছিল, মানে 29th December, আজকে 30th। তো ওর ড্রেসটা যেহেতু ছিল ওই জন্য আমার ওপর প্র্যাকটিসও হয়ে গেল, আর এখন ও যাচ্ছে, আর আমি ড্রেস খুলেই নিয়েছি, মেকআপও তুলবো এবার। তো কি অসুবিধা হচ্ছে? তো তোমরা, আমি ফার্স্ট টাইম ব্রাইডাল মেকআপ করলাম, আগে কখনো এরকম হেভি মেকআপ কোনো দিনও করিনি। তোমরা তো জানো, যারা আমার ব্লগ দেখো, ফটো দেখো, তারা জানো আমি খুব নর্মাল মেকআপ করি, যেটা না করলেও চলে। তো আমাকে কেমন লাগছিল লুকে, ব্রাইটার লুকে, সেটা আমাকে বলো, কমেন্ট করে অবশ্যই বলো। আর আর কি, চোখটা তোমরা ভালো করে দেখো, এই দেখো চোখটা দারুণ সুন্দর হয়ে গেছে, মানে আমার খুব পছন্দ হয়েছে, মানে মেকআপটা আমার খুব সত্যি মানে খুব পছন্দ হয়েছে আমার মেকআপটা। আর প্রবলেম হয়েছে এটা একমাত্র, এটা শ্যাম্পু করতে হবে, কালকেই শ্যাম্পু করে নেব, কারণ এটা খুব মুশকিল ব্যাপার একটা। তো এই ছিল আজকে আমার ব্লগ, তোমাদেরকে দেখালাম সবটা, ফটোগুলো দেখিয়েছি, ভিডিও দেখিয়েছি, অল অল দেখিয়ে দিয়েছি। তো আমার এই ব্রাইডাল লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এখন আমি আইল্যাশ খুলিনি, খুলবো এবার, সব কিছু আস্তে আস্তে খুলবো। আর হচ্ছে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার এটাই ছিল আমাদের লাস্ট এই ইয়ারের ভিডিও, এরপর আমরা নিউ ইয়ারের ভিডিও আনবো, সেটাও খুব শিগগিরই আসছে। আর তোমরাও যদি এরকম মেকআপ লুক চাও, করতে চাও স্পেশালি মৌমিতার থেকে, তাহলে তোমরা ডেসক্রিপশানে ওর আমি ফেসবুক আইডি দিয়ে দেবো, ওর সাথে ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। তারপর ও কি বলবে সেটা ও জানে, আমি ওর ব্যাপারে, এই ব্যাপারে ওর সাথে এরকম কোনো কথা হয়নি, তাই তোমাদের বলতে পারছি না, তাই বাট আইডি আমি দিয়ে দেবো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। আর টাটা, এবার আমাকে মেকআপটা তুলতে হবে। ওকে, টাটা।